उपकर्माहं पापत्ता पापसंभवा त्रहिमां पुण्डरीकाक्ष सर्वपापहरत्री। ॐ त्रैलोक्यपूजितश्रीमन् सदा बीजवर्धन शान्तिं कुरु गदापानि नारायण नमस्तुते। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेशो गोपिका कांत। কেন গো অঘরদাদু, আজ কি? ওরে মুকুড়া, আজ তো জন্মদিন না। বাবা, দীপুর জন্ম তারিখটাও মনে রেখেছেন? কেন রাখবো না রে, কেন রাখবো না রে মুখ পোড়া মেয়ে, তুই দেখে নিস তোর এই মুখ পোড়া ছেলে একদিন খুব বড় হবে, খুব বড় হবে রে, খুব বড় হবে দেখিস। দীপু কি মা? যা বাবা মন্দিরে ঠাকুরের পায়ে ফুল দিয়ায়, কিরণকেও নিয়ে যাবো মা। জানিস দীপু, আমাদের দেশে স্বাধীন হবেই হবে। আমার মাও তাই বলে। আরে অগ্রদাদু তোর আপন দাদু? না রে, অগ্রদাদু তার বাড়িতে আমাদের থাকতে দিয়েছে। মা কি বলে জানিস? কি কি বলে? মা বলে অগ্রদাদু না থাকলে আমরা নাকি বানের জলে ভেসে যেতাম। কেন রে, তোদের নিজেদের বাড়ি নেই কেন? মা, ও মা, আমাদের বাড়ি নেই কেন? ছিল তো। কোথায়? ব্যাটরাতে। ব্যাটরা? এ বাবা, কি বিচ্ছিরি নাম। আচ্ছা মা, বাবাকে ওরা মেরে ফেলেছিল কেন? জমিন লোভে বাবা, টাকার লোভে। টাকা করি বড় সাংঘাতিক জিনিস। আচ্ছা মা, অগরদাদু ছিটে ফোটা দেখে সবসময় তো বকে কেন গো? ওরা লোক ভালো না। ফোঁটটা এলি নাকি? হ্যাঁ যেটা দা, লোকটা লোটনকে এনেছিস? হ্যাঁ এসে গেছে। দাদু ঘুমিয়ে পড়েছো তো? হ্যাঁ। তোকে কিন্তু মানুষ হতে হবে বাবা। এই যে পরের বাড়ি পড়ে রয়েছি, বাড়ি বাড়ি রান্না করছি, কাঁথা সেলাই করছি, লোকের ফাই ফরমাস খাচ্ছি, আমার সব কষ্ট চলে যাবে যদি দেখি তুই বড় হয়েছিস। আজ না হয় আমাদের ভারত মাতাকে বিদেশি ইংরেজরা বন্দি করে রেখেছে, কিন্তু একদিন না একদিন আমরা তো স্বাধীনতা পাবই। সেদিনের সেই স্বাধীন ভারতবর্ষে সবচেয়ে বেশি দরকার হবে কাদের জানো? ডাক্তারদের নয়,
ইঞ্জিনিয়ারদেরও নয়, সবে বেশি দরকার হবে মানুষের মতো মানুষের। মানুষের মতো মানুষ কারা? না যারা অন্যের জন্যে অপরের স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করে। পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। চিঠি লাগবে না, আবার হাজতবাসী নিমন্ত্রণ তো। আমাকে মাফ করবেন স্যার, এটা হচ্ছে আমার ডিউটি। চলুন চলুন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। দীপু, এই দীপু, দীপু। কি মা? উঠ, জানিস কাল রাতে নাকি সুভাষ বোস জাপান থেকে বক্তৃতা করেছে। তাই নাকি? সুভাষ বোস বেঁচে আছেন? হ্যাঁ। কোথায় গেল সে মুখ পোড়া? কই দেখি দেখি কোথায়? এই তো সবই ঘুম থেকে উঠলো আপনার দীপু। মুপুরা মেয়ে, তোমার ছেলে তো কেলেঙ্কারি করেছে। কেলেঙ্কারি করেছে? লায়েক হয়ে গেছে তোমার ছেলে। লায়েক হয়ে গেছে? কি করেছে আমার দীপু? মুপুরা বিয়ে পাশ করে ফেলে যা। বিয়ে পাশ করে ফেলেছি? কি বলছেন বাবা? হ্যাঁ হ্যাঁ, আমার চিঠি পড়ায় কোনি খবর দিয়ে গেল। এরে আমার ভাইকে হাত দেয় রে। আমি আমি দীপু অগ্রদাদু। দীপু আমার কাছে। এই তো আমি। মানুষ হও। আপনি ছাড়া আমি আর কাকে বলবো বাবা? এবার যে দীপুকে একটা চাকরি করে দিতে হবে, আমার যে আর কেউ নেই। কি জানো দীপুর মা, এই যুদ্ধের বাজারে চাকরি বাকরির অবস্থা বড় খারাপ। যত যাই হোক, আপনি চেষ্টা করলে একটা কিছু নিশ্চয় হয়ে যাবে। দেখি শরৎ বোসকে বলে দেখি একবার। আমি ডেকেছেন স্যার? নতুন চাকরি কেমন লাগছে সেন? ভালো স্যার। আপনি যে চিঠির ড্রাফটটা করতে বলেছিলেন, এই যে সেটা হয়ে গেছে। দেখে যাও। আমি যাচ্ছি স্যার। এগুলো সই করে রাখবেন। আজ সন্ধ্যেবেলা কি করছো মিস মাইকেল? কেন? হুইস্কি কিনে রেখো, আলো জ্বলতেই পৌঁছে যাব। একেবারে সন্ধ্যে করে ফিরলি অফিস থেকে ফিরতে? কাজ করতে করতে দেরি হয়ে গেল মা। মিষ্টি করতে গেল? বর্মা দেশ থেকে। মানে? ও বাড়ির শচীশ বাবুর বন্ধু থাকেন বর্মাতে। তাই নাকি? হ্যাঁ, বর্মায় তার নাকি বিরাট কাঠের ব্যবসা। তারই মেয়ে এসেছে কলকাতায় থাকবে বলে। ও, মিষ্টি সেই নিয়ে এসেছে। ভারী ভালো মেয়ে, লক্ষ্মী। মাই ডিয়ার ডিয়ার লক্ষ্মী। আমি যথাসময় বর্মা থেকে কলকাতায় এসে পৌঁছেছি। জানতে পারলাম তোমাকেও নাকি তোমার বাবা
বর্মা থেকে কলকাতা পাঠিয়ে দিচ্ছেন আমার কাছ থেকে তোমাকে আলাদা করবার জন্য। তিনি তো জানেন না কবে আমরা বর্মাতে লুকিয়ে বিয়ে করে ফেলেছি। খুব শিগগিরই আমি একটা কাঠকোলার অর্ধেক মালিক হতে চলেছি। এখানে আমার এক নতুন বন্ধু হয়েছে সুধাংশুদা, তিনি আমাকে 40,000 টাকা ধার দিয়েছেন। এখন তো শুধু আমাদের দিন গুনার পালা। কাকাবু এখানে বসে একটু শুনলে তোর অসুবিধা হবে না তো? ওমা না না, বসো না বসো। রেওয়াজটা এখনো ছাড়িসনি বোঝা যাচ্ছে। কে ওখানে? কোথায় কে? ওই তো দরজার বাইরে বারান্দায়। আমি কাকাবাবু, গান শুনছিলাম। ও তুমি? এসো এসো বাবা, ও আমাদের দীপু, এ বাড়িতেই থাকে। বসো না। না ঠিক আছে, আমি যাই। ও মা, আসল কথাই তো বললে না, আমার গান কেমন শুনলে বললে না তো?
আপনার গান শুনতে শুনতে মনে হলো বইতে যে গন্ধর্ব লোকের কথা পড়েছি সেখান থেকে কোনো কিন্নরী এসে যেন গাইছে। খুব মন রাখা কথা বলতে পারো তো তুমি। না লক্ষ্মীদি, আমি আমি আমার মনের কথাই বলেছি। আমি যাই, মা ভাববে। জানিস, ও বিয়ে পাশ করে এবার রেলের চাকরিতে ঢুকেছে। ওর মা অঘোরবাবুর বাড়িতে রান্না করে, তার বদলে ওরা এ বাড়িতে থাকতে পেয়েছে। ছেলেটা এত ভালো না লক্ষ্মী, তোকে কি বলবো। আমাদের ছোট নদী চলে আসে বাঁকে, বৈশাখ মাসে তার হাতি জল থাকে। দীপু হয়ে যায় গরু পার হয়। কি লক্ষ্মীদি, একবার একটু উপরে এসো তো। আসছি। নাও জিলিপি খাও। না ঠিক আছে। হুমা খাও না, এই দেখো আমি খাচ্ছি। নাও। আমার জন্য তোমাকে কিন্তু একটা কাজ করে দিতে হবে ভাই। বলুন। আসলে আমি তো কলকাতার কিছু চিনি না। আমার আমার একটা চিঠি একজনকে দিয়ে আসতে পারবে? তাহলে তুমি দীপুবাবু? লক্ষ্মীদি আমার কথা লিখেছেন বুঝি? হ্যাঁ। কেমন লাগছে কাঠগুলাটা দীপুবাবু? এটা এটা আপনার? শীঘ্রের অর্ধেক মালিকানা আমার হবে। টাকা পয়সা যা দেবার সব দিয়ে দিয়েছি, শুধু দলিলটাই যে এখনো হাতে পাইনি। ও আজ তাহলে আমি যাই। যাবে? হ্যাঁ, অফিস যাবো এখান থেকে। বেশ, তোমার লক্ষ্মীদিকে বলো আমি ব্যবস্থা করছি। তোর ব্যবস্থা তো তুই নিজেই করে ফেলেছিস রে মুপোড়া। তার মানে? কতদিন এইছি সে বাড়িতে? তা 6 মাস তো হবে। এ বাড়ির ভাত তোকে আর বেশি দিন খেতে হবে না, যা। অঘর দাদু। হ্যাঁ কি? আমি আমি সুখী হতে পারবো তো? সুখ আসছে যে। ওরে মুপোড়া, এ দুনিয়ায় কড়ি যার সুখ তার, বুঝলি? এই যে দেখিস, এই যে ঘোড়া ঘটি, এগুলো সব আমার যজমানদের দেওয়া দান সামগ্রী। এগুলো আমি সব বেচবো, বুঝেছিস? বেচে আমি কড়ি পাবো। হ্যাঁ করি করি, করি দিয়ে সব কেনা যায়। তুইও বুঝবি, তুই একদিন ঠিক বুঝবি। লক্ষ্মীদি। কি রে দীপু? তোমার সঙ্গে একটু কথা আছে, তোমার ঘরে চলো। বল কি বলবি? আজ খিদিরপুরে দাতারবাবুর সঙ্গে আমার দেখা। তাই নাকি? কাল বিকেলে তোমাকে গঙ্গা ঘাটে দেখা করতে বলেছেন। ও আচ্ছা লক্ষ্মীদি, তুমি যে দাতারবাবুকে এত চিঠি লেখো, লুকিয়ে লুকিয়ে দেখা করো, এটা কি ঠিক? জানি না। আচ্ছা দীপু, তুই তুই কখনো কাউকে ভালোবেসেছিস? হ্যাঁ। কাকে? আমার মাকে, অঘর দাদুকে, আর 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 কাকে? আর তোমাকে। দূর পাগল, আমি সেরকম ভালোবাসার কথা বলছি না। যে ভালোবাসার কথা তুমি বলছো সেরকম লোক এখনো পাইনি লক্ষ্মীদি।
পাবি রে, আমার মন বলছে তুই পাবি। কাকিমা, কাকা বাবু, কাকিমা, আরে সতি, কাকা বাবু, কাকিমা, চলতি এসেছে। কি ব্যাপার তো সতি, বলা নেই, কওয়া নেই, চিঠিপত্র নেই, টেলিগ্রাম নেই, তুই কোথেকে? খোদ বর্মামুলুক থেকে। এই দীপু, এই হলি সতি। সতি, এই সেই দীপু, যার কথা তোকে লিখেছি। মাসিমা, মাসিমা, তোর মা কোথায় রে দীপু? রান্নাঘরে? ও মাসিমা, মাসিমা। কি মা? এই আমার বোন সতি, এক্ষুনি বর্মা থেকে এলো। ও তাই নাকি? কি ব্যাপারে সতি, একেবারে খবর টবর না দিয়ে চলে এলি? পরীক্ষা হয়ে গেল, বাবা বললো ঘুরে আয়, তাই চলে এলাম। আহ লাগছে। তোর শম্ভুদাতারের কি খবর রে দিদি? কে জানে, কি যে তুই দেখেছিলি লোকটার মধ্যে, তোর সঙ্গে ওকে একদম মানায় না। তাই বুঝি? আমি তো আলাপ করলাম লোকটার সঙ্গে, কেমন যেন। ওসব তুই কি বুঝবি, তুই তো কাউকে ভালোই লাগলো না আজ পর্যন্ত। কেন লাগবে না, তোর দীপুকে তো আমার বেশ ভালো লেগেছে। লক্ষ্মীদি, মাই পায়েসটা পাঠিয়েছে তোমাদের জন্য। রাখ, ওখানে রাখ। দীপু, যাচ্ছিস কোথায়? বস না। কি দীপু, আমার এই বোনটাকে তো কেমন লেগেছে রে? ভালোই, তবে তোমার চেয়ে একটু কম ভালো। কারোর সঙ্গে আমার তুলনা হয় এটা আমি পছন্দ করি না। সত্যি কি করলি বলতো, দিলি তো মেয়েটাকে নাকি? হাসছিস যে বড়। জানো লক্ষ্মীদি, তোমার এই বোনটাকে দেখলে আমার কি মনে হয়? কি মনে হয়? ও যেন আমার অনেক দিনের চেনা। তা হবে না, ওর কথা আমি কম বলেছি তোর কাছে। তা ঠিক, আমি যাই। ও লক্ষ্মীদি, তোমার মনে আছে তো? কি রে? কাল বিকেলে শম্ভু, এবার তুমি আমাকে তোমার কাছে নিয়ে এসো, আমি তো অনেকদিন একা একা থাকলাম। ঠিক আছে, তুমি চলেই এসো। সত্যি? হ্যাঁ। মাসিমা, মাসিমা, মা তো বাড়ি নেই, কে? ও আপনি? দিদি তো আপনার লোক, তাই লক্ষ্মীদি তুমি, আর আমি তো পর, তাই আমার বরাদ্দ আপনি। আচ্ছা বাবা, তুমি মাইক রিসিভ বসো। কাকে পুজো দিয়েলে? শিব ঠাকুরকে। এই না প্রসাদ খাও। আশীর্বাদ করি শিবের মতন বর জুটুক। সেটা তোমার আশীর্বাদে নয়, আমার পূজোর জোরেই জুটবে, সেই ছোটবেলা থেকে শিব পুজো করছি। না করলে কোনো ক্ষতি হতো না। কেন? তোমাকে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে। থাক, খুব হয়েছে। আচ্ছা, বিয়ে হয়ে গেলে তুমি লক্ষ্মীদি সবাই এখান থেকে চলে যাবে না? তুমি বললে আমি থেকেও যেতে পারি। ঠাট্টা করো না। ও মা, ঠাট্টা আবার করলাম কখন? বাহ, বেশ সুন্দর ছবিটা তো। চাঁদনি রাত না? হ্যাঁ, গানটা আরো সুন্দর। গান? হ্যাঁ,
অগ্রদত্ত মাঝে মাঝে একটা চাঁদনী রাতের গান গায়। এমন হতামিনি মধুর চাঁদিনি সে যদি গো কাছে আসিত, এমন হতামিনি মধুর চাঁদিনি সে যদি গো কাছে আসিত, আকুল পিয়াসা সে কাছে আসিয়া, আকুল পিয়াসা সে কাছে আসিয়া, সে যদি গো ভালোবাসিত, এমন যামিনী মধুর চাঁদিনী সে যদি গো কাছে আসিত, এমন যামিনী মধুর চাঁদিনী। মিলনে কিছু জানিবে কেমনে যে জন না জলে বিদহ দহনে, সকল বেদনা পলকে হাজাত, সকল বেদনা পলকে হাজাত, সে যদি গো ফিরে চাহিত, এমন যামিনী মধুর চাঁদিনী সে যদি গো কাছে আসিত, এমন যামিনী মধুর চাঁদিনী। দিদি দিদি, অগ্রদাদুর গান শুনেছিস? প্রেমের গান, বুড়োটা কি রসিক রে, তুই একটা গান আর ডুয়েট বেশ জমবে। সত্যি? আরে আমি তোদের খুব কষ্ট দিই না, তোকে বাবাকে। তোর কি হয়েছে রে? তুই যেন আমার মতন হোস না রে সতী, কখনো বাবার মনে কষ্ট দিস না। বাবা যার সঙ্গে বিয়ে দেবেন তাকে নিয়ে সুখী হওয়ার চেষ্টা করিস। দিদি আমাকে আমাকে কথা দিস সতী, কথা দে আমাকে। বিয়ের জন্য ঘটক তো সে কবে থেকে আমাদের পেছনে লেগে আছে। তুমি স্টিভের দাদির ছেলের সঙ্গে সতীর বিয়ে হ্যাঁ করে দাও। সতীর যে একেবারে মত নেই। রাখো তো তুমি, লক্ষ্মীর এই ঘটনা পর ওসব কোনো কথা আমি আর শুনছি না। তুমি এক্ষুনি বর্মাতে চিঠি লিখে দাও, সতীর বাবা যেন পত্র পাঠ এখানে চলে এসে ওর বিয়ে পাকা করে ফেলেন। আমার সতী মার বিয়ে আমি কিন্তু দেরি করতে চাই না বেয়ান। বেশ তো, শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই তো ভালো। এসো নির্মল। একটু দেরি হয়ে গেল মামুনি। এ আমার অ্যাটর্নি নির্মল পালিত, একে আমি নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। নমস্কার। নমস্কার, বসো। হ্যাঁ, বর্মাতে ভুবনেশ্বরদার বিরাট কাঠের ব্যবসা, আপনাদের কথা শুনে পরিচয় পেয়ে আপনাদের পরিবারে মেয়ে দেবার জন্যে দাদা বর্মা থেকে কলকাতায় ছুটে এসেছেন। আমি সাধ্য মতন আমার মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেব বেয়ান। সতী আমার বড় আদরের মেয়ে। লক্ষ্মী, লক্ষ্মী কি হয়েছে লক্ষ্মী? ও আজ তিন দিন বাড়ি ফেরেনি সুধাংশু দা। তিন দিন বাড়ি ফেরেনি? নতুন বিয়ে হয়েছে, এসব কি কথা? আমি একা
করব না করব কিছু বুঝতে পারছি না। কাঁদে না কাঁদে না লক্ষ্মী, এ লক্ষ্মী আমাদেরকে তাকাও তাকাও। বলি তোমার সুধাংশু দা তো এখনো মরে যায়নি, আর তোমার সম্ভবত আমার ছোট ভাইয়ের মতো নাকি? তাহলে কিচ্ছু ভেবো না, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি, দেখি কি করা যায়। কেমন? দরজাটা বন্ধ করে দাও লক্ষ্মী। কাঠগোলার কর্মচারী আমাকে মেরে ফেলছিল, কোনো মতে পালিয়ে এসেছি। কি কি বলছো এসব তুমি? আসল কথা তো তোমাকে কিছুই বলিনি। কি কথা? সুধাংশুদের কাছ থেকে অনেক টাকা ধার করে কাঠগোলার মালিক হবো বলে বিজনবাবুর হাতে তুলে দিয়েছিলাম। লোকটা পুরো টাকা নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? হ্যাঁ লক্ষ্মী, কাঠগোলার কর্মচারীদের 3 মাসের মাইনে বাকি, ওদের সকলে ধারণা হলো যে তুমিও কাঠগোলার মালিক, আর সেই রাগে তোমার উপর হামলা। হ্যাঁ লক্ষ্মী, আমি নিজেও শেষ হলাম, তোমারও সর্বনাশ করলাম। শম্ভু শোনো 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 শম্ভু শম্ভু। লক্ষ্মী, আজকাল আজকাল সবসময় আমার মাথার মধ্যে কেমন যেন সবকিছু তালগোল পাকিয়ে যায়। আমি আমি কি শেষে? না না শম্ভু না, এত সহজে আমরা কিছুতেই হেরে যাব না, কিছুতেই না। তাহলে যে তাহলে যে আমাদের ভালোবাসাও ছোট হয়ে যাবে শম্ভু। তাহলে তাহলে আমি এখন কি করব বলো তো? বাজার তুমি দেখো, আমি ঠিক একটা না একটা চাকরি জোগাড় করবই, তারপর তারপর আমি সংসার চালাবো, আর তুমি তুমি আবার নতুন করে ব্যবসা শুরু করবে, একেবারে নতুন করে। কেমন? ছেড়ে দিন ওকে, ও কোনো দোষ করেনি, ও কাঠগোলার মালিক নয়, বিশ্বাস করুন ও কাঠগোলার মালিক নয়, ও আপনাদের টাকা পয়সা নেয়নি। 3 দিনের মধ্যে যদি আমাদের সমস্ত পাওনাগণটা বুঝে না পাই, তবে আবার এসে তোমার সামনেই ওকে জবাই করব, মনে থাকবে। চল আমি আমি একটু ডাক্তার ডেকে আনি। কেন? ডাক্তার এলে ওরা আমাকে আবার মারবে। সে কি এসব কি বলছো তুমি? ডাক্তার বাবু, আমি টাকা চুরি করিনি, সত্যি বলছি আমি টাকা চুরি করিনি। সুধাংশুদা সুধাংশুদা তুমি আমাকে বাঁচাও, সুধাংশুদা ডাক্তার বাবুকে একটু বুঝিয়ে বলো।
সুধাংশুদা শু কোথায় গেল? আমায় আমার কথা কেউ বিশ্বাস করছে না কেন? আমি আমি টাকা চুরি করিনি, আমি সত্যি টাকা চুরি করিনি। কি হলো লক্ষ্মী? কথা বলতে বলতে অমন করে চলে এলে যে? অনেক রাত হয়েছে সুধাংশুদা, তার উপর আপনি মদ খেয়েছেন, এবার আপনি বাড়ি যান। লক্ষ্মী, তুমি কি আমাকে ভয় পাও? কেন কেন ভয় পাবো কেন? এই এই এত বড় কলকাতা শহরে আপনি তো আমার একমাত্র সহায়। আমার স্বামীকে আপনি কতভাবে সাহায্য করেছেন করছেন। দেখো লক্ষ্মী, তুমি আমাকে ঠিকই বুঝেছ, আমি আমি তোমাকে চাই। আচ্ছা সুধাংশুদা, অসহায় সহায় হলে বুঝি সুযোগ নিতে হয় তার উপর? দেখো লক্ষ্মী, আমি লেনদেনের হিসেবে বিশ্বাস করি, গিভ অ্যান্ড টেক। আজ তোমার স্বামী পাগল হয়ে গেছে, বিরাট ঋণের বোঝা তার ঘাড়ে, আর তুমি একা। আমি তোমার স্বামীর চিকিৎসার পুরো দায়িত্ব নেব, আমার কাছ থেকে যে টাকাটা তোমার শম্ভু ধার করেছিল তার একটি পয়সাও আমার ফেরত চাই না। কাঠগোলার কর্মচারীদেরও আমি ঠেকাব, তোমাদের পুরো সংসার বরাবরের জন্য আমি চালিয়ে যাব, বিনিময়ে আমার আমার শুধু তোমাকে চাই। যদি তুমি আমার কথায় রাজি না হও, 24 ঘন্টার মধ্যে আমার পাওনা 40,000 টাকা আমি ফেরত চাই। আরে বাড়িটাও ভাড়া নেওয়া আছে আমারই নামে, জানো নিশ্চয়ই। টাকা ফেরতের সঙ্গে সঙ্গে এ বাড়িটাও তোমাদের ছেড়ে দিতে হবে। দীপু, আরে লক্ষ্মীদি, তুমি বাড়ি থেকে চলে যাওয়ার পর আমি তোমাকে খুঁজে খুঁজে হয়রান। দাতারবাবুর কাঠগোলা গেলাম, তার দেখা পেলাম না, তার ঠিকানাও কেউ বলতে পারলো না, তুমি কোথায় আছো? আমার আমার বড় বিপদ রে দীপু। কি হয়েছে তোমার? তুই আমাকে তুই আমাকে কিছু টাকার জোগাড় করে দিতে পারিস? ধার কত টাকা? জানি না, 20,000, 30,000, 40,000। 20,000, 30,000? যত পারিস, আমার আমার অনেক টাকা দরকার রে। এত টাকা আমি এই টাকাটা জোগাড় করতে না পারলে তোর লক্ষ্মী দিচ্ছে কত বড় সর্বনাশ হয়ে যাবে তা তুই ভাবতেও পারছিস না দীপু। দীপু, এই দীপু, কিছু বলছিস না যে পারবি না টাকাটা জোগাড় করতে? দীপু, এই শ্রুতি,
কি তোমার সঙ্গে আমার একটু কথা ছিল আমারও তোমার সঙ্গে কথা আছে তোমার আবার কি কথা আচ্ছা লক্ষ্মী দি এখান থেকে চলে গেছে তোমার খুব কষ্ট হয়েছে না হ্যাঁ বিশো আমি চলে গেলেও তোমার কষ্ট হবে কোথায় যাবে তুমি বলো না কষ্ট হবে তোমার হবে লক্ষ্মী দিচ্ছে বেশি না কম তোমার কি হয়েছে বলো তো বলো না লক্ষ্মী দিচ্ছে বেশি না কম সতী বলো তোমার সঙ্গে আমার একটু দরকার আছে দীপু কি তোমার মনে আছে কি আমি একদিন তোমাকে বলেছিলাম তুমি আমাকে যেতে না দিলে আমি এখানে থেকে যেতেও পারি সতী বলো সতী আমি তোমার কাছে একটা জিনিস চাইতে এসেছি দীপু তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব বলো কি চাও আমার আমার বলো না দীপু বলো আমার আমার কিছু টাকার দরকার সতী টাকা হ্যাঁ সতী তুমি আমার কাছে টাকা চাইলে দীপু টাকা পেলে তুমি খুশি হ্যাঁ সতী টাকাটা পেলে একজনের কত টাকা চাও তুমি 200 500 হাজার যত পারো তুমি যত জোগাড় করতে পারো ধার আমি মাইনে পেলে মাসে মাসে সব শোধ করে দেব ঠিক আছে দেব তুমি এখন যাও সতী ধরো আজ কিছু দিলে আবার দীপু তুমি এখান থেকে যাও সতী আসলে কি হয়েছে জানো টাকাটা না তোমার পায়ে পড়ি দীপু তুমি আমার চোখের সামনে থেকে যাও তোমারই টাকাটা পেয়ে গেলে একজনের কি বাবা তুমি আমি তো ঠিক আমাকে চিনতে পারলে না মাসনা আমি কিরণ তুমি তুই তুই সেই কিরণ সেই কিরণ তুই হ্যাঁ রে তা এরকম অদ্ভুত সাজ করেছিস কেন হ্যাঁ মৃত্যুর চোখে শেষ পর্যন্ত ধুলো দিতে পারবো না জানি কিন্তু ইংলিশ সরকারকে এ সাজে অনেক ঘোল খাওয়াচ্ছি বহুদিন ধরে পুলিশ কে রে কিরণ হ্যাঁ মাসিমা দীপু যার জন্য এখানে আসা আমাদের হেডমাস্টার মশাই প্রাণমত বাবু হ্যাঁ হ্যাঁ তিনি কিছুদিন ধরে তোদের দেশে গেলাম ব্যাটরাতে স্বদেশী কাজ করতে গিয়ে হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন সে কি হ্যাঁ রে তিনি তোকে খুব দেখতে চাইছেন মা আমি এক্ষুনি দেশের বাড়ি রওনা হব আমিও তোর সঙ্গে যাব বাবা আমি একটু আসছি হ্যাঁ সতী সতী আমি একটু আমাদের দেশের বাড়ি যাচ্ছি আমি আর মা আমি দেশের বাড়ি থেকে ফিরে এসে তোমার সঙ্গে দেখা করব ততদিনে আমার উপর তোমার রাগ ঠিক পড়ে যাবে আমি যাচ্ছি Thank you.
সতীর বিয়ে। ও যখনই দেখিতে সতী, সতী বিছানায় গিয়ে বসো। চলো সতী, সতী, সতী কেঁদো না সতী।
একটু পেশাদ করে দাও তো লক্ষ্মী। দাও না, একটু পেশাদ করে দাও। কি করছো, এতটা খেলে নেশা হয়ে যাবে যে। নেশা নেশা হলে তো বেঁচে যেতাম সুধাংশু। মাথার ভেতরটা যদি একরা শান্ত খার এসে সব কিছু দেখতে দিত। আহা বসো তো, তোমরা খেলো আমি দেখছি। চিঠি পেয়েছি সুজি। কি লক্ষ্মী দি? না কিছু না, আয়। বাবা, এই নবকার্তিক থেকে কোথা থেকে জোগাড় করে আনলে লক্ষ্মী? তোমার ময়ূরটিকে কোথায় রেখে গেলে বাপ? সুধাংশু, এ হলো দীপু, আমার ছোট ভাইয়ের মতো। আয় দীপু, আয়। আয় 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 বস। আজ কিন্তু তোকে আমি টাকার জন্য ডাকিনি রে দীপু। তোকে তোকে খুব দেখতে ইচ্ছে করছিল রে, তাই। লক্ষ্মীদি, তুমি যে টাকাটার কথা বলেছিলে দীপু, সেটা জোগাড় করতে না পেরে আমি আজ আজ ওসব কথা থাক দীপু। ওটা তুমি কি খেলে? মদ। তুমি তুমি মদ খাও? রোজই তো খাই, না খেলে পারি না যে। আর সুধাংশুটাও ছাড়ে না। সুধাংশু? কে সুধাংশু? কেন, ওই যে লোকটা তখন তোর সঙ্গে কথা বলল। আমারই হোকা, আমার বড় কাল। তুমি এত নিচে নেমে গেছো লক্ষ্মীদি, আমি যে তোমায় পারলাম না রে, পারলাম না। আমি আমি হেরে গেলাম রে দীপু, হেরে ফুরিয়ে একেবারে শেষ হয়ে গেলাম রে। কেন লক্ষ্মীদি, কেন? মদ খেয়ে আর জুয়া খেলে নিজের ভালোবাসাকে কেন এইভাবে গলা টিপে মারছো? কি বললি, ভালোবাসা? আমার ভালোবাসা দেখবি? আমার ভালোবাসাকে? আয় আয় আমার সঙ্গে।
কেমন দেখছি? কিউ নি? এ? সে কি রে? চিনতে পারলি না? আমার ভালোবাসাকে তুই চিনতেও পারলি না দীপু? আরে ওই তো সেই দাতার বাবু রে, যার সঙ্গে আমি কুল ছেড়ে অকুলে তরি ভাসিয়েছিলাম। কি, উনি দাতার বাবু? হ্যাঁ রে, এখন তো তবু আগের চেয়ে অনেক ভালো। পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। এসব এসব তুমি কি বলছো লক্ষ্মীরি? আয় আমার সঙ্গে। এ কে বলতো? কে? আমার ছেলে। তোমার ছেলে? হ্যাঁ, মানুষ। দেরাদুনে হস্টেলে থেকে পড়ে। তাই নাকি? সে তো অনেক খরচ। শুধু মানুষের খরচ আর তোর দাতার বাবুর চিকিৎসার খরচ, এই সংসার চালানোর খরচ? সত্যি তো, এত টাকা তুমি কোথা থেকে পাও লক্ষ্মীদি? জুয়া। জুয়া? হ্যাঁ রে, জুয়া খেলে জীবনটাকে নিয়ে আমি আমি জুয়া খেলে যাচ্ছি রে দীপু। সোনা। কি মা? দুধ খেয়েছো? দুধ? হ্যাঁ মা, খেয়েছি তো। দাদা বাবু, ফলের রস। দেখো সোনা। বলো মা। যারা অত বই লিখেছে তাদের টাকার দরকার ছিল তাই লিখেছে, তোমার সেসব অত কষ্ট করে পড়ার দরকার কি বাবা? শোনো, আজ রাতের ট্রেনে আমি পুরী যাব, তুমি আমার সঙ্গে যাবে। আচ্ছা মা। সন্ধ্যের মধ্যে তৈরি হয়ে নেবে। ঠিক আছে মা। আসি তাহলে সতী। কোথায় যাচ্ছ? কেন, পুরীতে? পুরীতে কে কে? আমি আর মা। তুমি আর মা? কই, আমাকে তো কেউ কিছু জানাওনি তোমরা। সে কি, তুমি জানতে না? ও তাই নাকি? এটা তো বড় অন্যায় হয়ে গেছে। আচ্ছা, আমি তো তোমাদের বাড়ির বউ, আমি তোমার স্ত্রী, আমাকে আমাকে এভাবে একলা ফেলে যেতে তোমার একটু খারাপ লাগবে না? না না না, সে কি কথা, তুমি থাকবেই বা কি করে? দাঁড়াও দাঁড়াও, আমি আমি মাকে বলে আসি। না। কি না? বলতে হবে না তোমার মাকে, আমি যেতে চাই না তোমাদের সঙ্গে, আমি একলাই থাকবো, খুব আরামে থাকবো, কোনো কষ্ট হবে না আমার। হ্যাঁ, মাও সেই কথাই বলছিল, পাঁচ ছ দিনের মধ্যেই তো ফিরবো আমরা। সোনা। যাই মা। বৌমা সাবধানে থাকবে, সরকার বাবুকে সব বুঝিয়ে বলে গেলাম, তোমার কোনো অসুবিধা হবে না। থাক থাক বাচ্চা।
মানুষ ছিল বলেই যাওয়া, নইলে কি আর এই সময় সংসার ফিরে যায়। চলো সোনা, এরপর ট্রেনে দেরি হয়ে যাবে। কি হলো, চলো। কি চিনতে পারছো না? ভেতরে আসতেও বলবে না? এসো। বসি। বসো। জমি অফিস করছো দেখছি। কাল সন্ধেবেলা কি করছো? কাল সন্ধেবেলা হোসেন সেই চিঠিগুলো। ও সরি। না না স্যার, আসুন না। ইনি শ্রীমতী সতী ঘোষ, আর ইনি মিস্টার ঘোষাল, আমার উপরওয়ালা ডিটিএস। নমস্কার। ফেরি বসুন না স্যার। বসছি। আপনার যিনি স্বামী, আপনাকে যিনি স্ত্রী হিসেবে পেয়েছে, আমি তার সৌভাগ্যকে কি বলে ঈর্ষা করি মিসেস ঘোষ। আপনি স্যার, বড় সাহেব আপনাকে এখনই একবার ডাকছেন। এখন সব সময় ডাকে। আমি এখনই এসে আপনাকে আমার চেম্বার দেখাতে নিয়ে যাব, পাশেই চেম্বার। আমি এখনই আসছি। হাসছো যে? ভদ্রলোক যেন কেমনই। আচ্ছা দীপু, আমি এখন পালাবো। কাল সন্ধ্যেবেলা তোমার আমার শ্বশুরবাড়িতে নিমন্ত্রণ। নিমন্ত্রণ? বসো। এত আয়োজন করেছো আমার জন্যে? থাক, তোমাকে আর ভণিতা করতে হবে না, বসো তো। তোমরা খুব সুখে আছো না সত্যি? খাবার ঠান্ডা হয়ে যাবে, খাও তো। তোমার শাশুড়ি কেমন লোকগো? খুব ভালো। বৌমা কোথায়? তোমরা যাও। ওকে। ও দীপঙ্কর। কে দীপঙ্কর? কে? ও দীপু, আমরা কালীঘাটে একই বাড়িতে ভাড়া থাকতাম জানো সতী। হলো কি? ও তুমি ব্যস্ত? ঠিক আছে, আমি পরে বলবো। না তা বেশ, সময় সুযোগ বুঝে পুরনো বন্ধুটিকে খালি বাড়িতে ডেকে এনেছো তো? আজ ওর জন্মদিন। যার তার জন্মদিন করবার জন্য কি তোমাকে ঘোষ বাড়ি বউ করে আনা হয়েছে? না না, আসলে আমি বসবার ঘরে অপেক্ষা করছি, তোমার সঙ্গে আমার কথা আছে। আমি তাহলে যাই। না, তোমার জন্মদিনে আমি তোমাকে নিমন্ত্রণ করে এনেছি,
তোমার মুখে খাবার না রুচিল তোমাকে খেয়ে যেতেই হবে সতি নইলে আমি কিন্তু তোমার চোখের সামনে বিষ খেয়ে মরবো সতি শোনো আমি বসো খাও বাতাসির মা কি বধুনি এনার খাওয়া হয়ে গেলে এনাকে আমার ঘরে নিয়ে গিয়ে বসাবি তুমি যাবে না কিন্তু খাও তুমি আমায় কিছু বললে না তো কি বলবো আমায় কিছু জিজ্ঞেস করলে না তো কি ওই ছেলেটি কে ও হ্যাঁ তাও তো বটে কে ও ও দীপঙ্কর তুমি আমার সঙ্গে চলো ওর সঙ্গে আলাপ করবে ও আচ্ছা আচ্ছা বেশ তো চলো চলো এসো এসো দীপু উনি তোমার সঙ্গে আলাপ করতে এসেছেন আমার স্বামী নমস্কার 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 আপনি বসুন না বসুন ঠিক আছে আপনি ব্যস্ত হবেন না বুঝলেন দীপঙ্কর বাবু ভগবানের ইচ্ছে না থাকলে না মানুষের কোনো আশাই মেটে না নিশ্চয়ই আর ঘন্টা চার পাঁচেকের মধ্যে আমরা পুরি পৌঁছে যাব হঠাৎ এক জায়গায় ট্রেনটা আটকে গেল রেল লাইন জলে ডুবে শেষ পর্যন্ত ফিরে আসতে হলো ইস আসলে এই সময় বাইরে যাওয়া সোনা মা একি তুমি এখনো যাওনি আমি ওকে যেতে দিইনি কেন আমি আমি এক্ষুনি চলে যাচ্ছি আরে আরে দীপঙ্কর বাবু আপনার সঙ্গে তো ভালো করে আলাপই করা হলো না ওকে আর আটকে রেখো না সোনা ওকে যেতে দাও শোনো দেখো বাপু আমি মরছি আমার নিজের জ্বালায় তুমি আর এর মধ্যে আমার জ্বালা বাড়িও না যাও আর কোনো দিন এ বাড়িতে আসবে না এরপর থেকে এই বাড়ির বাইরে বেরোনো তো দূরের কথা কাউকে চিঠি লেখা টেলিফোন করা সব তোমার বন্ধ দেখি তুমি কি করো ওর দাদু দীপু দীপু দেখ দাদুর কি হয়েছে শিখি রায় দেখ না দীপু দীপু দেখ দাদুর ওর দাদু কি হয়েছে তোমার কথা বলছো না কেন হ্যাঁ কি হয়েছে অগর দাদু কি হয়েছে তোমার কথা বলছো না কেন কথা বলো অগর দাদু দাদু কি বলো না তুমি শুনছি বলো কি কি বলো এই তো বলো বলো না কিসের কষ্ট হচ্ছে কিসের কষ্ট বলো না দীপু তাহলে সত্যি এ বাড়ি ছেড়ে তুই চললি দীপু হ্যাঁ চিঠি দা অগর দাদু ছাড়া এ বাড়িতে আমি থাকতে পারবো না
দীপু, এই দীপু, দীপু, অগত্যাদের বাড়ি থেকে তোমার এই ঠিকানা জোগাড় করে এসেছি। তুমি আমাকে তোমার এখানে একটু থাকতে দেবে? তার মানে? আমি ও বাড়ি ছেড়ে চলে এসেছি। হ্যাঁ বলছো কি শম্ভু, সতী বাড়ি ছেড়ে চলে গেছে? বাবা নির্মল, তুমি বৌমার নামে একটা কেস ঠুকে দাও দেখুনি। কেস? হ্যাঁ, হাজার বিশের টাকার না, হাজার চল্লিশের টাকার গয়না চুরি করে সে পালিয়ে গেছে। ঠিক আছে, আপনি এই কাগজগুলো থেকে সই করে দিন তো। সাদা কাগজ? আপনি নানান কাজে ব্যস্ত থাকেন, সব সময় তো আপনাকে বিরক্ত করা যায় না, কখন কি দরকার পড়ে। ও আমি তাহলে আসি মামনি। এসো। সাদা কাগজে ওইভাবে সই করা কি ঠিক হলো সরকার বাবু? নির্মল আমার ছেলের মতো, আপনি তো জানেন ওকে আমি নিজের ছেলের চেয়েও বেশি বিশ্বাস করি। শ্বশুর বাড়ি ছেড়ে সতী তোর ওখানে গিয়ে উঠেছে, ভালো করেনি। তোর মা ওখানে থাকলে তবু না একটা কথা ছিল। মা কাশী থেকে কবে ফিরবে তারও কোনো ঠিক নেই, তুমি একবার চলো না লক্ষ্মীদি, সতীকে একটু বুঝিয়ে বলবে। আজ তো পারবো না রে দীপু, আজ যে ওকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। এই এই ডাক্তারের ওষুধটা কি ভালো জানিস, ও এখন খুব ভালো আছে দেখবি। এই বলে তো একে। দীপু বাবু, দেখলি তোকে চিনতে পেরেছে। আপনি তো ভালোই আছেন দাদা বাবু। ভালোই আছি, তবে এতটা ভালো না থাকলেই বোধ হয় ভালো হতো। দীপু শোন, আমি কাল সকালে তোর ওখানে যাব, একটা রাত কোনো রকমে কাটিয়ে দে। এখানে দাঁড়িয়ে কি করছো? কিছু না। ঘুমোনি? ঘুম আসছিল না। তো আমায় ডাকলে না কেন? দুজনে মিলে গল্প করে রাতটা কাটিয়ে দিতাম। আমাকে নিয়ে রাত জাগতে কলঙ্কের ভয় নেই তোমার? কলঙ্ক? আমার জীবনে দীপু কলঙ্ক হয়ে বেঁচে থাকবে সেটা আমি বা হতে দেব কেন? এই যে ঘর ছেড়ে তোমার কাছে ছুটে এসেছি, কেন জানো? এর চেয়ে নিরাপদ আশ্রয় আমার আর জানা নেই বলে। তোমার জানাটাই তো শেষ কথা নাও হতে পারে সতী। আমি তো আমার বিশ্বাসকে আঁকড়ে ধরে থাকতে চাই দীপু, নইলে আমি বাঁচবো কি করে বলো তো? কিন্তু চলো ঘুমোবে, চলো।
এসো। ঘুমিয়ে পড়ো দীপু। বৃষ্টির শব্দ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ো, দেখবে কখন ভোর হয়ে গেছে। দেখছি তুমি কুম্ভকর্ণেকেও হার মানাও, ওঠো চা। আমি তো চা খাই না। জানি আজ খাবে দীপু। দিদি না কই রে দীপু? এসেছো লক্ষ্মীদি? হ্যাঁ সত্যি কোথায়? ওই তো ওই ঘরে। শ্বশুর বাড়ি ছেড়ে চলে এসে এখানে কি করছিস? সে কৈফত তোকে দিতে হবে নাকি? পাগলি, স্বামীর ঘর ছেড়ে চলে এলে মেয়েদের মান মর্যাদা বাড়ে না রে। থাক, তোকে আর আমাকে মান মর্যাদা শেখাতে হবে না। দাতার বাবুর সঙ্গে পালিয়ে গিয়ে তুই আমাদের খুব মান মর্যাদা বাড়িয়েছিস না? দিদির সাথে অমন করে কথা বলে না সতী। কেন বলবো না? ওর জন্য আমার শ্বশুর বাড়িতে কম হেনস্তা, উঠতে বসতে খোটা শুনতে হয়। আমি জানি রে সতী, আমি বুঝি। আমি তো ঘর গড়ব বলেই ঘর ছেড়েছিলাম রে, কিন্তু কিন্তু বিশ্বাস কর পারলাম না। আমিও পারলাম না, আমি আর কোনোদিন ও বাড়িতে ফিরে যাব না, ব্যাস। না না সতী, না অমন কথা বলিস না। গড়া ঘর টিকিয়ে রাখা যে কত কঠিন সেটা জানলে ঘর ভাঙার সাহস তোর হতো না রে। থাক, তোকে আর আতিকে দেখাতে হবে না। হ্যাঁ রে, আমি মন্দ বলে তোকে দুটো ভালো কথা বলতেও দিবি না? ওসব বলে টলে কোনো লাভ নেই, আমি ভালো মন্দের বাইরে চলে গেছি, আর তুই তো সব কথা জানিস না। জানি জানি রে সতী, দীপু আমাকে সব বলেছে। শোন শোন, শাশুড়ি কারো চিরকাল থাকে না, তুই দেখিস একদিন সব ঠিক হয়ে যাবে। ওই ডাইনি বুড়ি আমার ছেলেকে খাইয়ে খাইয়ে মেরে ফেলেছে। কাঁদিস না রে, কাঁদিস না, দেখিস সনাতন একদিন তো সব দুঃখ ঘুচিয়ে দেবে। ও খুব ভালো ছেলে। অত ভালো তো আমি চাইনি দিদি। আমি দোষে গুণে ভরা একটা মানুষ চেয়েছিলাম, শালগ্রাম শিলা সিংহাসনে সাজিয়ে রেখে আমি কি করবো?
শালগ্রাম শিলা ঘরে পাবার ভাগ্যি কজন এই জীবনে হয় রে। শ্রুতি, শ্রুতি বাবার কথাটা একবার ভাব। তোর এসব কথা জানলে তাকে আর বাঁচিয়ে রাখা যাবে না রে। ফিরে যা, আমি বলছি দেখিস সব ঠিক হয়ে যাবে। কি করে ঠিক হয়ে যাবে? দরকার হয় আমি তো শাশুড়ির পায়ে ধরে বুঝিয়ে বলবো। সত্যি ছেলে মানুষ, না বুঝে না ভেবে একটা ভুল করে ফেলেছে। আমি আপনার পায়ে ধরছি, আপনি সত্যিকে এবারের মতন ক্ষমা করে দিন। এ কি এ কি, ওঠো ওঠো। না উঠবো না, আগে আপনি বলুন সত্যিকে আপনি ক্ষমা করেছেন, কথা দিন। কথা দিব কেন বাছা? আমি কি এমন অপরাধ করেছি যে তোমাদের কাছে আমার কথা দিতে হবে? আমি ভিক্ষে চাইছি মামুনি, আপনি সত্যিকে আপনার পায়ে আশ্রয় দিন। পা আমার অত সস্তা নয় বাছা, যে একটা নষ্ট মেয়েকে সেখানে আশ্রয় দেব। নষ্ট মেয়ে? এইসব কি বলছেন আপনি? ঠিকই বলছি, যে বউ তার শ্বশুর বাড়ি ভিটে ছেড়ে পালিয়ে গিয়ে ঘরের বাইরে রাত কাটায় তাকে নষ্ট বলবো না তো কি সতী সাবিত্রী বলবো? মামুনি মামুনি, সতী ছেলে মানুষ, ও না বুঝে করে ফেলেছে। ইস, চোরের সাক্ষী গাঁট কাটা। কি বললেন? বলছি তোমার স্বভাব চরিত্রে জানতে তো কারো বাকি নেই। আমার বাড়িতে ঢুকে আমার সামনে দাঁড়িয়ে হাত পা নেড়ে কথা বলছো, এত সাহস তোমার হলো কোত্থেকে? তোমরা যদি এক্ষুনি এখান থেকে চলে না যাও। যাব যাব, তার আগে আপনি সত্যিকে আপনার পায়ে আশ্রয় দিন। আপনি আপনি ওকে নিজের মনের মতন করে গড়ে পেটে নিন মা। কয়লাকে হাজার ধুলো সে সাদা হয় না বাছা। তাহলে আপনি ওকে শাস্তি দিন, যে শাস্তি আপনার প্রাণ চায় তাই দিন ওকে। কি হয়েছে মা, কে এসেছে? ও তুমি সতী, কখন এলে তোমরা? সোনা, তোমার পা থেকে চটি জোড়া খোলো তো। চটি জোড়া কেন মা? যা বলছি তাই করো। শম্ভু, বাতাসের মা, ভূতির মা, কৈলাস ঠাকুর, দারোয়ান, তোমরা সবাই এদিকে এসো। তোমরা দাঁড়াও সবাই ওখানে, তোমরাও দাঁড়াও ওখানে, যাও ওই জুতো তুলে মাথায় নাও। মা, দাঁড়িয়ে রইলে যে, কই যাও। আমি যতক্ষণ না বলবো জুতো মাথায় নিয়ে ওইভাবে ছায় দাঁড়িয়ে থাকবে। সত্যি এখানে থাকবে কি করে? জানি না, আমি আমি জানি না রে দীপু।
যা রে বাড়ি যা। দাদাবাবু মা হঠাৎ কাশি থেকে ফিরে এসছেন, খুব জ্বর, কেমন যেন করছেন। সে কি মা? মা, মা, তোমার জ্বর কবে হয়েছে? বাড়ির বিশ্বনাথকে ছেড়ে কাশির বিশ্বনাথকে নিয়ে আমি থাকতে পারলাম না দীপু। আমিও থাকতে পারছিলাম না মা, তোমাকে ছেড়ে আমিও তো কখনো থাকিনি। মা তোমার খুব কষ্ট হচ্ছে, আমি ডাক্তার থেকে আনছি। মা, মা কি হয়েছে? মা, 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 নিয় হোসেন ভাই, এই পত্রের নির্দেশ অনুযায়ী আমার ভবানীপুরস্থিত বাড়িটি বন্ধক রাখিয়া পত্রবাহক অ্যাটর্নি শ্রী নির্মল পালিতের হস্তে 2 মাসের জন্য 2 লাখ টাকা ধার হিসাবে দিয়া দিবে। উক্ত বাড়ির দলিল সঙ্গে পাঠাইলাম। নমস্কার জানিবেন, ইতি ভবদিয়া নয়নরঞ্জিনী দাসী। নয়ন রঞ্জিনী দাসে, ইয়ানি আপনা মামুনি, ঠিক হে? আমি তাহলে এখন আসি। হ্যাঁ হ্যাঁ, ও আসুন আসুন আসুন। নমস্কার। নমস্তে। দরজা খোলো বাতাসের মা। বৌদিমুনি, বৌদিমুনি, তুমি ইস, তোমার তো এখনো খুব জ্বর। একবার একবার তোমার দাদাবাবুকে একটু ডেকে দেবে? আমার আমার তার সঙ্গে একটু কথা ছিল। না বৌদিমুনি, সে আমি পারবো না। কেন পারবে না? কেন? মামুনির মানা যে মানা? কিসের মানা? দাদাবাবুর তোমার সঙ্গে দেখা করা, কথা বলা, তোমার ঘরে যাওয়া, সব কিছু মানা। ও, তাই সে আমাকে এত এড়িয়ে চলে। কথা বলতে গেলে মামুনি তাকে ডেকে নেয়। কেন রে বাতাসী মা, আমি কি দোষ করেছি? তুমি যে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে মা, তুমি নাকি, তুমি নাকি? আমি নাকি, আমি নাকি, আমি কি বাতাসী মা, বল আমি কি? তোমার নাকি চরিত্রের খারাপ, তুমি নাকি কুলোটা? মামুনি বিনার ছেলের সঙ্গে তোমার আর কোনো সম্পর্ক রাখতে দেবেন না। কি বলছিস বাতাসী মা? হ্যাঁ গো বৌদিমুনি, দেখছো নি রোজ রাত্রে দাদাবাবুরে নিজের ঘরে শোয়ায়। তাই নাকি? আমি আমি জানতাম না তো বাতাসের মা, আমি আমি জানতাম না আমি কুলোটা, আমি খারাপ। মামনি, মামনি, বৌদিমণিকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছে না। দীপু মানে দীপঙ্কর সেন নেই? মিসেস ঘোষ, আপনি এখানে? দীপঙ্কর কোথায়? এ আমার কত বড় সৌভাগ্য, আমি স্বপ্ন দেখছি না তো? আমি
আমি একবার দীপঙ্কর সেনের সঙ্গে দেখা করতে চাই। সেন? হ্যাঁ। না সেন তো আজকে অফিসে নেই। আমি তাকে একটা বিশেষ কাজে পাঠিয়েছি, ও আজকে নাও ফিরতে পারে। নাও ফিরতে পারে? তাহলে শ্রীঘোষ কি হয়েছে? আপনি কি অসুস্থ নাকি? এই মধু, ড্রাইভারকে বল গাড়ি দাঁড় করতে। গাড়ি তৈরি দাদা বাবু, তুই যা আমি আসছি। আচ্ছা সোনা। কি মা? কোথায় যাচ্ছ জানতে পারি? সতীকে খুঁজতে মা। কোথায় খুঁজবে? একবার থানায় যাব ভাবছি। কেলেঙ্কারি যতটুকু বাকি ছিল এবার তাহলে তার ষোলো কালা পূর্ণ করেই ছাড়বে। কিন্তু খোঁজ তো একটা করা দরকার মা। না মা, আমি তার স্বামী, আমি এভাবে বসে থাকতে পারি না। যাচ্ছি আমি। তাহলে আমারও একটা কথা শুনে যাও। আমি যদি সতী মায়ের মেয়ে হই, আমি যদি সতী লক্ষ্মী বউ হই, আমি যদি কায় মনে বাকি স্বামী সেবা করে থাকি, তাহলে আমিও বলছি ওই বউ এ বাড়িতে এলে তুমি আমার মরা মুখ দেখবে মা। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার মরা মুখ দেখবে মা। মরা মুখ? তুমি কি করছো মা? মরা মুখ? এই তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আমি আমি আর সহ্য করতে পারছি না। আমি 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 নিজেকে শেষ করে ফেলবো মা। আমি যাবো না, আমি যাবো না মা। মা 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 গো, আমি কোথায়? আমার বিছানায়। মানে? মানে আমার ফ্ল্যাটে, প্যালেস কোর্টে। কোথায় যাচ্ছেন মিসেস ঘোষ? অফিসে ফিরে শুনলাম তুমি নাকি। কোথায় গেছিলে তুমি? এই কিষেন, তুমি এখানে কেন এসেছো? আমি আমি সতীকে এখান থেকে নিয়ে যাব। বাস, তোমার সাহস তো কম নয়, বেরিয়ে যাও। সতীকে না নিয়ে আমি যাবো না। কি বলে তুমি? আমি সতীকে এক্ষুনি এখান থেকে নিয়ে যাবো। আউট আউট, দীপু দীপু তুমি এখান থেকে যাও, এখান থেকে চলে যাও দীপু, তুমি যাও, আমার কাপড়ে যা যা হবে। দীপুর সঙ্গে আপনি দীপঙ্কর বাবুর সঙ্গে ওরম ব্যবহার করলেন কেন? একবার তো শুনেছিলাম শ্বশুর বাড়ি থেকে পালিয়েছিলে, এবারও কি পালিয়ে এসেছেন? আমি আমি চিরদিনের জন্য বাড়ি ছেড়ে চলে এসেছি। দিদির বাড়িতে আর যাব না, কাকাবাবু বর্মা চলে গেছে, এখন আমি যে আমি যে কোথায় যাই? আমার কাছে থাকুন না, আপনাকে ভালো চাকরি দিয়ে দেব, আমার বন্ধু সুধাংশুকে বলে। আপনি? আরে এসো এসো, তোমার কথাই হচ্ছিল, আপনি একটু ঘরে গিয়ে বসুন। নতুন আমদানি মনে হচ্ছে? হ্যাঁ, বুনো ঘোড়া, বস করতে একটু সময় লাগবে। বসো বসো। বসি বসি। ভবানীপুরের ঘোষ বাড়ির বউ সতী ঘোষ। বলো কি ঘোষাল, আমার পাওনার টাকাটা আজ তুমি দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ সুধাংশু, তুমি নাকি নির্মল পালিত বলে একটা শাঁসালো পার্টিকে ফাঁসিয়েছ। বেড়া একটা বড় এস্টেটের অ্যাটর্নি, আমার সঙ্গে ব্যবসা করবে বলছে। তাহলে তোমার ওই সামান্য 30,000 টাকা আমার কাছ থেকে কেন ফেরত চাইছো বলো তো? না না ঘোষাল, ও টাকা আমার চাই, আজই চাই, এক্ষুনি চাই। আমার এখন অনেক খরচ, এখান থেকে দিল্লি যাওয়ার খরচ কি কম? দিল্লি সে কি? আর আর আমরা? তোমরাও যাবে, আরো একজন যাবে আমাদের সঙ্গে। আরো একজন? আমার এক নতুন বিজনেস পার্টনার, হঠাৎ অনেকগুলো কাঁচা টাকা তার হাতে এসে গেছে। তবে এখন কিন্তু সবকিছু নির্ভর করছে আমার এই লক্ষ্মী দেবীর ওপর। আমার ওপরে? হ্যাঁ গো, আজ সন্ধ্যেবেলা ওই ভদ্রলোককে আমি খেতে দেখেছি আমাদের বাড়িতে। তুমি যদি ওই ভদ্রলোককে একটু ইয়ে মানে না না সুধাংশু। কি না? এমনিতেই আমি অনেক নিচে নেমে গেছি,
তোমার পায়ে পড়ি আমাকে বাজারে টেনে নামিও না। আমাকে আমাকে ঘরে থাকতে দাও। আমি যে ঘর বড় ভালোবাসি। আহা, জিনিসটাকে তুমি ওভাবে কেন নিচ্ছ লক্ষ্মী? এটা তো একটা খেলা। খেলা? হ্যাঁ, খেলা। নিছক অভিনয়। অথচ এতে আমার, তোমার, তোমার ছেলে মানুষের সকলের লাভ। সকলের লাভ? ইয়েস ইয়েস ডার্লিং, আমাদের সকলের লাভ। তার বদলে তোমাকে শুধু আজকের আসরে। আসর? আসর মানে ওই আর কি। সেখানে তুমি হয়তো মানে মদের গ্লাসটা ওর ঠোঁটের কাছে একটু তুলে ধরলে, ধরো গিয়ে ইয়ে ওর কাছে গিয়ে একটু ঘন হয়ে বসলে, ধরো গিয়ে একটু হাসি মুখে ওর দিকে একটু পাকা চোখে তাকালে, ওই তোমরা আসলে যা করো আর কি। ব্যাস, তাহলেই আসরে একেবারে ফুল ফুটে যাবে। আপনি বিশ্বাস করুন,
বিশ্বাস করুন এত ভালো গান আমার জিন্দেগিতে আমি শুনিনি। এবার দিল্লিতে গিয়ে কত গান আপনি শুনতে পারেন দেখব। আপনি সুধাংশুর সঙ্গে ব্যবসায় নামছেন, এখন তো আপনি আমাদের ঘরের লোক। নিশ্চয়ই নিশ্চয়ই। সুধাংশুদা বলো ভাই, আমরা কবে রওনা হচ্ছি দিল্লি? তুমি বলো, আমাকে তো কাল বললে কালই। শোনো, আমাকে কিন্তু একবার দেরাদুনের ছেলের কাছে যেতে হবে। কেন? ভাবছি ওকে এবার হস্টেল থেকে ছাড়িয়ে নিয়ে দিল্লিতে আমার কাছে রেখে পড়াবো। তাহলে এক কাজ করা যাক, আমরা সবাই মিলে তল্পিতল বা বেঁধে ওই দিল্লি যাওয়ার পথে দেরাদুনে গিয়ে একটু ফুর্তি বার্তা মারি, কি সুধাংশুদা? বেশ তো বেশ তো, তুমি যা বলবে তাই হবে। আমাকে কিন্তু একদিনের জন্য হলে দেরাদুন থেকে কলকাতা ফিরতে হবে। কেন? শম্ভুর ডাক্তার কলকাতায় নেই, উনি ফিরলে ওর কাছ থেকে ওষুধপত্রের ব্যাপারগুলো ভালো করে বুঝে নিয়ে যেতে হবে তো। তাই এসো। যাবার আগে যদি সতীটার সঙ্গে দেখা করে যেতে পারতাম, আবার কবে দেখা হয় না হয়। আরে সে তো এখন ঘোষাল সাহেবের জিম্মায়। কি ঘোষাল? ওর জায়গা আছে, রেলের এক বড় অফিসার, বিয়েটা করেনি, মেয়ে ছেলে আর জুয়াতে এই লোকটা শেষ হয়ে গেল। লোকে যা বলে বলুক, আমাকে স্পর্শ করা তো দূরের কথা, মিস্টার ঘোষাল আজ পর্যন্ত আমার সঙ্গে এমন কোনো ব্যবহার করেননি যাতে আমার বিন্দুমাত্র অসম্মান হয়। আমি ওর কাছে কৃতজ্ঞ। আর তাছাড়া উনি যদি আমাকে আশ্রয় না দিতেন আমি আজ কোথায় যেতাম? কিন্তু সেই লোকটা যে একটা খুনি। খুনি? হ্যাঁ হ্যাঁ খুনি। সে তার অফিসের পিএ মিস মাইকেলকে খুন করে এখন জেলে। কি বলছিস দিদি? ঠিকই বলছি। সুধাংশুর কাছে খবরটা পেয়ে আমি ছুটে আসছি, তোকে আমি এক্ষুনি এখান থেকে নিয়ে যাব। এতদিন তো সতী প্যালেস কোর্টে ছিল, সেদিন লক্ষ্মীদি গিয়ে তাকে নিজের বাড়িতে নিয়ে এসেছে। ও, আমার যে তাকে একটা দুঃসংবাদ দেবার ছিল। দুঃসংবাদ? হ্যাঁ, একটু আগে বর্মা থেকে সতীর কাকা শচীশবাবুর টেলিগ্রাম পেয়েছি, সতীর বাবা হঠাৎ মারা গেছেন। ও আচ্ছা, আমি এক্ষুনি গিয়ে সতীকে খবরটা দিয়ে দিচ্ছি। সতী কাঁদিস না, কাঁদিস না। নির্মল পালিত, এত বড় বেইমান। আমার কসুর মাফ করবেন মাজি, ওর সাত দিনের মধ্যে আমার 2 লাখ টাকা ফেরত দিয়ে যদি আপনি আপনার বাড়ির বন্ধকটা ছাড়াতে না পারেন তাহলে বাড়িটা কিন্তু আমার হয়ে যাবে। আমার সই করা সাদা কাগজে যা ইচ্ছে তাই লিখে নি, আমার এই বাড়ি বন্ধক রেখে টাকা নিয়ে সরে পড়েছে। সব পুনাশ হয়ে গেছে, সব পুনাশ হয়ে গেছে, সব পুনাশ হয়ে গেছে মামনি, সব পুনাশ হয়ে গেছে। নির্মল পালিত আমাদের ব্যাংকের সব টাকা তুলে নিয়ে বেপাত্তা হয়ে গেছে। আমি কিন্তু আপনাকে বলেছিলাম ব্যাংকের টাকা লেনদেনের সব ক্ষমতা ওকে দিয়ে রাখবেন না, রাখবেন না। ব্যাংকের একটা টাকাও নেই, যা আছে তা ওই সতী বৌমার টাকা। বৌমার টাকা? আগে হ্যাঁ, সতী বৌমার বাবা মারা যাওয়ার আগে যে টাকা বৌমার নামে উইল করে রেখে গেছেন শুধু সেই টাকা। আমার কসুর মাফ করবেন মাজি, ওর 7 দিনের মধ্যে আমার 2 লাখ টাকা ফেরত দিয়ে যদি আপনি আপনার বাড়ির বন্ধকটা ছাড়াতে না পারেন তাহলে বাড়িটা কিন্তু আমার হয়ে যাবে। নির্মল পালিত আমাদের ব্যাংকের সব টাকা তুলে নিয়ে বেপাত্তা হয়ে গেছে। আমি কিন্তু আপনাকে বলেছিলাম ব্যাংকের টাকা লেনদেনের সব ক্ষমতা ওকে দিয়ে রাখবেন না, রাখবেন না। ব্যাংকের একটা টাকাও নেই, যা আছে তা ওই সতী বৌমার টাকা। সতী বৌমার বাবা মারা যাওয়ার আগে যে টাকা। আমাকে ডেকেছো মামুনি? আমি একবার সতী বৌমার সঙ্গে দেখা করতে যাব।
আর ভাবছি দীপঙ্করকে সঙ্গে নিয়ে নেব। বাড়ি বন্ধক পড়ে গেছে? হ্যাঁ মা। সে কি বলনি তোমা? তাহলে এখন কি হবে? জানি না বাছা, আমার কাছে তো একটা কানা করিও নেই। সোনা দানা জমি জমা যেখানে যা কিছু ছিল সর্বস্ব নির্মল পালিতের কথায় বিক্রি করে ব্যাংকে রেখেছিলাম। হারামজাদা নির্মল পালিত সবকিছু ধুয়ে মুছে নিয়ে পালিয়ে গেছে। তাহলে বৌমা, ছেলের বউ আর পেটের মেয়ে এতে তো কোনো তফাত নেই। তুমি তো আমার মেয়েরই মতো। আচ্ছা, এই সামান্য 2 লাখ টাকা তুমি দিয়ে তোমার স্বামী শ্বশুরের ভিটে রক্ষা করতে পারো না? মা, এ তুমি কি বলছো? তুমি চুপ করো, না হয় ধার হিসেবেই দিলে মা। তার মানে আমার জন্য নয়, আমার টাকার জন্য আপনারা আমার কাছে এসেছেন। এত ভণ্ড আপনারা! কি বললে? তোমার বাড়িতে পেয়ে আজ আমাকে তুমি এভাবে অপমান করলে? এও তো আপনার কাছে শেখা মা। একদিন সকলের সামনে আপনার ছেলের জুতো আমার মাথায় তুলে দিয়ে আপনি আমাকে অপমান করেছিলেন, মনে নেই? স্ত্রী যদি স্বামীর জুতো মাথায় তুলেই থাকে তাতে তার কোনো অপমান হয় না। জানি, ছাড়ো তো, ছাড়ো। এই দেখুন, ওর জুতো আমি আমার মাথায় তুলে নিয়েছি। আমি জানি, হে আমার আশীর্বাদ, হে আমার কল্যাণ, হে আমার গৌরব, আজ এতে আমার কোনো অপমান নেই। সেদিন কিন্তু আপনি আমাকে অপমানই করেছিলেন। বাড়ি ভর্তি ঝি চাকরের সামনে আপনি আমার মুখে চুনকালি মাখিয়ে দিয়েছিলেন। আর দীপু, আমি জানি তুমি এদের এখানে নিয়ে এসেছো, তাই তুমি এদের এখান থেকে নিয়ে যাবে এক্ষুনি। তুমি তখন অমন করে বলেছি বলে রাগ করেছো? না না, এসো ভিতরে এসো, এসো। দীপু, এবার তুমি সংসার করো, একটা বিয়ে করো। কি হলো, হাসছো যে? ওসব আমার দ্বারা হবে না কোনোদিন। কেন হবে না? আমি নিজে এসে তোমার সংসার সাজিয়ে দিয়ে যাব। আমার মরা ছেলে আবার তোমার ছেলে হয়ে জন্মাবে, আমি রোজ এসে তাকে আদর করে যাব, তোমার বইয়ের জন্য শাড়ি নিয়ে আসবো, তোমার ছেলের জন্য খেলনা কিনে আনবো, তোমার সংসারটাকে নিজের বলে ভাববো। তবে দেখো, আমার মতো কোনো অপয়া মেয়েকে যেন বিয়ে করে বসো না আবার, তাহলে কিন্তু সারা জীবন জ্বলে পুড়ে মরতে হবে। আমার মতো, আমার স্বামীর মতো, আমার শাশুড়ির মতো। আমি সোনাকে নিয়ে রাস্তায় দাঁড়াতে পারবো না বাবা। তুমি আমার ছেলের মতো, সোনা তোমার দাদার মতো। এই 2 লাখ টাকা তোমাকেই জোগাড় করে দিতে হবে বাবা। আমি? হ্যাঁ বাবা, আমি জানি তোমার চাকরিতে উন্নতি হয়েছে, তুমি ডিটিএস হয়েছো, তুমি তুমি ঠিক পারবে বাবা। না রে দীপু, আমাদের পকেট এখন গড়ের মাঠ, বুঝলি? এই তো দেখ না, ফোঁটাটাকে পার্টির নেতা বানালাম, কত টাকা জলের মতো খরচা হয়ে গেল। দাদা, এ দাদা। কি রে? ওকে একবার হোসেন ম্যাশের সঙ্গে আলাপ করে দেনা, সুদে টাকা পেয়ে যাবে। হ্যাঁ, মন্দ বলিস নি? এই দীপু, এই আয় আয়, বস বস, চলে আয় না, আজ সন্ধ্যেবেলা আমাদের আসরে। Thank you.
ये लीन रुपया पूरा 2 लाख का से 7 दिन देर हो लो मगर आसलाम तो हमारे खूब खूब उपकार कर लें उपकार के नो बोल चेन से इन साहब रुपया तो आमी ओमनी दीसी ना बहुत बहुत कमाबो अपना कास्ते के से इन साहब बहुत कमाबो अच्छा से इन साहब आमी आस्ताले आसी चल अच्छा नमस्ते नमस्कार अरे लक्ष्मी दी তুমি দেরাদুন থেকে কয় ফিরলে আজি বসো বসো জানিস মানুষটাকে সঙ্গে নিয়ে এলাম তাই নাকি হ্যাঁ রে এর মধ্যে সতীর শ্বশুর বাড়িতে কি সব হয়ে গেছে তুমি শুনেছো তো না তো কি হয়েছে কেন সতী তোমাকে কিছু বলেনি মা বলেছে এবার থেকে আমি দিল্লিতে মায়ের কাছে থেকেই পড়াশোনা করব হুম তুমিও চলো না মাসি আমার সাথে দিল্লিতে খুব মজা হবে আমাকে নিয়ে যাবে না কে নিয়ে যাবে না তোর মা হ্যাঁ হ্যাঁ রে শুয়ে পড় এখন বলিস কি রে একটা লোককে বাইরে থেকে দেখে কিছুই বোঝার উপায় নেই লক্ষ্মী দি তোমাকে আমার হয়ে একটা কাজ করে দিতে হবে না বললে শুনব না কিন্তু টাকাটা এই টাকাগুলো আমার বৌমা পাঠিয়েছে বুঝি এই দেখুন আপনি আম খাবেন খান না আম গাছে ঠিকু জিগুষ্টি জেনে আপনার কি লাভ বলুন তো চলি দীপু দিয়েছো টাকাটা হ্যাঁ শুন আমি কালই মানুষকে নিয়ে দিল্লি চলে যাচ্ছি এখন থেকে ওখানেই থাকবো তোর দাতার বাবার সুধাংশু তো আগেই চলে গেছে দীপু সতীর সব দায়িত্ব আমি কিন্তু তোকেই দিয়ে গেলাম রে এবার তুমি বাড়ি ফিরে চলো সতী তোমার অভাবে সমস্ত বাড়িটা যেন খাঁ খাঁ করছে উত্তরে কিন্তু আমি সেই পুরনো কথাই বলবো তুমি ফিরে যাও আমি যাব না তাহলে তুমি ওভাবে বাড়িটা ছাড়ালে কেন তোমার টাকায়
আমার টাকায়? টাকাটা যে তুমি দিদির হাত দিয়ে পাঠিয়েছো সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। কিচ্ছু বুঝতে পারোনি তোমরা। আমি কোনো টাকা কারোর হাত দিয়ে পাঠাইনি। পাঠাওনি? না, ঘুষ দিয়ে সুখ কিনবো এত বড় অধঃপতন আমার হয়নি, হবেও না কোনোদিন। ঘুষ? আমি ঘুষ নিয়েছি স্যার? হ্যাঁ, তুমি হুসেন ভাইয়ের কাছ থেকে অনেক টাকা ঘুষ নিয়েছো, তা উইটনেস আছে, আমি সাক্ষী আছে। সাক্ষী আছে? হ্যাঁ, অন্য কেউ হলে আমি চাকরি থেকে স্যাক করতাম, আই মিন বরখাস্ত করতাম। কিন্তু দীপঙ্কর সেন বেটাকে চাকরি থেকে না ছাড়িয়ে শিলিগুড়ি বদলি করে দিয়েছে স্যার। সতীকে এখনো তার দিদি বাড়িতেই আছে? হ্যাঁ স্যার, আর শালা সেন রোজ সেখানে ডিউটি মেরে যাচ্ছে স্যার। এই আমার শিলিগুড়ির ঠিকানা আর ফোন নাম্বার। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তার ঠিক ঠিক জবাব দেবে? আমরা প্রাণমথ বাবুর হাতে গড়া ছাত্র, রাংতায় মোড়া মিথ্যের ব্যাসাতি করি না। সত্যি মামনির বাড়ির বন্ধক ছাড়াবার টাকাটা কে দিয়েছে? দিদি? না, দিদির হাত দিয়ে তুমি? আমি দিয়েছি। কেন? ধার করা টাকায় আমায় কিনে রাখবে ভেবেছো? তোমাকে কিনতে তো কোনোদিনও চাইনি সত্যি। কি চেয়েছো তাহলে বলো, আজ পর্যন্ত তুমি আমার কাছে কি চেয়েছো বলো দীপু, বলো কি চেয়েছো তুমি আমার কাছে? সত্যি আমি সবসময় শুধু একটা জিনিস চেয়েছি, তুমি যাতে সুখী হও, তুমি যাতে শান্তিতে থাকো। তুমি বিশ্বাস করো, এছাড়া আমি আর কিচ্ছু চাইনি। অনেক ভণ্ডামি দেখেছি তোমার, আজ আর আমি তাতে ভুলছি না। তোমার টাকা তোমায় ফেরত নিয়ে যেতে হবে, দাঁড়াও এখানে আমি আসছি। তার মানে আজ আমাকে শিলিগুড়ি যেতে হবে না? না স্যার, এখনো কয়েকটা দিন আপনাকে এখানে থেকে যেতে হবে, প্রচুর কাজ পড়ে গেছে। হঠাৎ জেনারেল ম্যানেজার ইন্সপেকশনে আসছেন। জেনারেল ম্যানেজার ইন্সপেকশনে আসছেন? হ্যাঁ স্যার, বড় সাহেব আপনাকে একবার ফোন করতে বলেছেন। সনাতন ঘোষ বলছি। আমি দিল্লি থেকে দিদি বলছি সনাতন। আরে বলুন বলুন। শোনো, তোমাদের নির্মল পালিতের খোঁজ পেয়েছি। হ্যালো হ্যালো, হ্যাঁ নির্মল পালিত, সে এখন এখানে? হ্যাঁ, এখানকার বাদশাহ হোটেলে আছে। আমি স্বীকার করছি, আমি স্বীকার করছি সনাতন বাবু, আপনাদের সঙ্গে আমি জালিয়াতি করেছি। আপনি আমাকে শাস্তি দিন, যে শাস্তি দেবেন দিন, কিন্তু আপনাদের টাকা আমি ফেরত দেব না। আরে টাকা ফেরত দেবেন না কেন? দেব না মানে আমি দিতে পারবো না সনাতন বাবু, আমার আমার টাকা ফেরত দেবার ক্ষমতা নেই। আমার আমি চোরের উপর যে বাটপাড়ি হয়ে গেছে সনাতন বাবু। চুরির উপর বাটপাড়ি? হ্যাঁ দিদি। কে এক ভদ্রলোক নাকি নির্মল পালিতের সব টাকা ঠকিয়ে নিয়েছে ব্যবসার নাম করে, কিসাম সুধাংশু চৌধুরী, সুধাংশু চৌধুরী? বলো তুমি কি সেই সুধাংশু? কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বলো তুমি সেই সুধাংশু কিনা? সনাতন কোথায়? সে কলকাতা রওনা হয়ে গেছে, কিন্তু আমি জানতে চাই সে যা বলে গেছে তা সত্যি কিনা। কি হবে জেনে? ও, তার মানে এখন
তোমারই কাছে নির্মল পালিতে সব টাকা? ধরো তাই। সুধাংশু, সুধাংশু টাকা তুমি আমাকে দিয়ে দাও সুধাংশু। দীপু, দীপু একটা ছেলে মানুষ, চড়া সুদে অতগুলো টাকা ধার করে সতী শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। আমি দীপুকে তার টাকা ফেরত দেব। কি দেবে না বলো? না, চুরির টাকা চোরের কাছ থেকে হাতিয়েছি, ও এখন আমার টাকা। আমি কাউকে একটি পয়সাও ঠেকাবো না। কে কি করতে পারে দেখি। তুমি দেবে না টাকা? না, দেব না। দেবে না? আহ, বললাম তো দেব না। লক্ষ্মী, এ কি করছো তুমি? তুমি যদি টাকা না দাও তাহলে কিন্তু আমি, দেখো দেখো ছেলে মানুষই করো না, ওটা ওটা আমাকে দিয়ে দাও, ওতে গুলি ভরা আছে। জানি জানি জানি, সেই জন্যই তো। না 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 না, পাগলামি করো না লক্ষ্মী। তোমার সম্ভব জেগে গিয়ে যদি এসব দেখে তাহলে সব সত্যি মনে করে তার মাথাটা আবার খারাপ হয়ে যেতে পারে। সে ঘুমের ওষুধ খেয়ে শুয়েছে, আমাকে একেবারে ভয় দেখাবার চেষ্টা করবে না। তুমি যদি টাকা না দাও আমি আমি সত্যি সত্যি গুলি করবো কিন্তু। এবার মাঙ্গু, এবার কোথায় যাবে বলো? বলো ভেবেছ শম্ভু তো ভালো হয়ে গেছে, এই সুধাংশু টুদাংশুকে আর দরকার নেই। তাকে ছেটিয়ে বিদায় করে দিয়ে নিজের বর আর ছেলেকে নিয়ে সুখের সংসার ফাঁদবে নাকি ওই কচি দীপু ছোনার টাকা নিয়ে কেটে পড়ার ঠান্ডা? যদি আমি না থাকতাম তাহলে তোমাকে ওই ছেলে করে করে রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াতে হতো। গোরা মিলিটারি গুলো তোমাকে শকুনির মতো ছিঁড়ে বদমাস, হেমো খারাম, এই বান কোথায় পড়েছিলে তোমরা? আমি তোমাদের কোথায় নিয়ে এসেছি দেখেছো একবার? আজ আমি যদি না থাকতাম তাহলে তোমার ওই পাগল স্বামীর চিকিৎসা হতো। আর যদি আমি না থাকতাম তোমার ছেলেকে ওই দেরাদুনের হোস্টেলে রেখে বার বেড়েছো তুমি। তোমার মতো মেয়ে ছেলেকে চিনতে আমার বাকি নেই, চলে যাও। আজ আমি তোমার কোমর আজ আমি ভেঙে নিয়ে দেখি তুমি কি করো, কোথায় যাও, কোন নাগর সে আজ তোমাকে বাঁচায় আমি দেখি। শান্তি লাগতে এসছি জানিস, তোমার শক্ত কি হলো? লক্ষ্মী,
মা, ভেঙে ফেললি তো নোড়াটা? কি হবে এখন? লক্ষ্মী, দিদি রইল সতী, আমি দীপুর সঙ্গে একবার তার অফিসে দেখা করে এখন দিল্লি চলে যাব। দীপু তো এখানে নেই, ও শিলিগুড়িতে বদলি হয়ে গেছে। শিলিগুড়ি চলে গেছে? দিদি, দিদি, এই দিদি, দিদি, তোর কি হয়েছে রে? অমন করছিস কেন? হ্যাঁ, কি হয়েছে? ইস, আমার শিলটা ভেঙে গেল। শিল? ওই দিদি, ও আমার দিদি অমন করছে কেন? কি হয়েছে? চুপ করে আছেন কেন বলুন, ওর কি হয়েছে? তোমার দিদি, আমার দিদি, দিদি পাগল হয়ে গেছে। হ্যাঁ বড় বাবু, আমার সব কাজ শেষ, এবার আমি উঠব। স্যার, বড় সাহেব আপনাকে একটা জরুরি গোপন চিঠি আজই বালিগঞ্জ স্টেশন মাস্টারের হাতে পৌঁছে দিতে বলেছেন। চিঠিটা দিচ্ছি স্যার। বালিগঞ্জে? ওখানে লেভেল ক্রসিং পেরোলেই তো সতীদের বাড়ি। স্যার, কালই তো শিলিগুড়ি চলে যেতে হবে, তা যাওয়ার আগে আপনার সেই দিদির বাড়ি একবার হয়ে যাবেন না? হ্যাঁ, তাই যাবো ভাবছি। বালিগঞ্জে যখন যাব, এই যে স্যার চিঠিটা। তাহলে রেল লাইন পেরিয়ে সতীর সঙ্গে একবার দেখা করে আসবো। সোনা। এই যে মা। কাল বিকেলে তোমার আশীর্বাদ। আশীর্বাদ? হ্যাঁ, বাগবাজারের মিত্তিরদের মেয়ে, একেবারে ডানা কাটা পুরি। তাই নাকি? হ্যাঁ, তার সঙ্গেই তোমার বিয়ে ঠিক করেছি। বিয়ে? হ্যাঁ বাবা। কিন্তু মা, তুমি বোধহয় ভুলে গেছো যে আমার স্ত্রী এখনো জীবিত, আর আমি তাকে ভালোবাসি। বেহায়ার মতো কথা বলো না। স্বামী স্ত্রীকে ভালোবাসলে তাকে যদি তুমি বেহায়া বলো মা, তাহলে স্বর্গে বসে আমার বাপ ঠাকুরদা তোমার উপর খুব খুশি হবে না? তোমার মুখেই তো গল্প শুনেছি মা, তারা সবাই নাকি তাদের স্ত্রীকে খুব ভালোবাসতেন,
চুপ করো। একটা বাজারের মেয়ে ছেলেকে নিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে ঝগড়া করতে লজ্জা করে না তোমার? করে মা, লজ্জা করে। যখন দেখি স্টিভেনদের বাড়ি মামনি নিজের স্বামী শ্বশুরদের ভিটে রক্ষা করার জন্য সেই বাজারের মেয়ে ছেলের কাছে টাকা ভিক্ষে করতে যায়। কি, যার জন্য করি চুরি সেই বলে চোর? চুরি তুমি আমার জন্য করনি মা। তবে কার জন্য করেছি? তুমি চুরি করেছো তোমার শ্বশুর বাড়ির বংশের মান ইজ্জত বাঁচাতে। এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? বলতে তুমিই আমাকে বাধ্য করেছো মা। বাধ্য করেছি? হ্যাঁ। কিভাবে? তোমার অধিকারের সীমারেখা ছাড়িয়ে গিয়ে। কোথায় যাচ্ছ? শুনে যাও, সোনা সোনা শুনে যাও, সোনা সোনা আমার কথা শুনে যাও, সোনা যেও না, সোনা সোনা যেও না বলছি, সোনা 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 যেও না, সোনা সোনা ও ও ও ও ও ও ও ও আমি তোমাকে নিয়ে যেতে এসেছি সতী। মানে? তোমাকে এক্ষুনি এই মুহূর্তে আমার সঙ্গে যেতে হবে। কোথায়? আমার বাড়িতে। না। তোমার কোনো নাই আজ আমি শুনব না। আজ আর আমাকে তুমি কিছুতেই ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু কিন্তু তোমার মা? মা নয় সতী, আমার ভেতরের অন্ধকার এতদিন আমাকে আটকে রেখেছিল। আজ আমি সবকিছুর বাইরে বেরিয়ে আসতে পেরেছি। তোমাকে না নিয়ে আজ আমি যাব না, কিছুতেই নয়। কতদিন কতদিন ধরে শুধু এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম। তুমি জানো না তুমি কখনো বোঝোনি।
আপনি কাকে চান বাবু? সতি আছে। তুমি একটু বসো, আমি আসছি। আপনি আসতে হলো? আপনাকে পুলিশে ধরেছিল না? খবরটা পেয়েছো দেখছি। ছাড়া পেলেন কবে? একদিন আগেও না, একদিন পরেও না। আজই খালাস পেয়েছি, জামিনে। এবার চলো। কোথায়? কেন, আমার সঙ্গে? আমার ফ্ল্যাটে, প্যালেস কোর্টে, সেটাই তো তোমার গতি। সত্যি ভদ্রভাবে কথা বলুন। ভদ্রতা, ভদ্রতা বড় সেকেলে জিনিস। তাই আপনি কি আমাকে রিভলভার দেখাতে এসেছেন? না না, কখনো না। এটা তো ওই সেনের জন্য, শ্রী শ্রীযুক্ত মিস্টার দীপঙ্কর সেন, যে এখন শিলিগুড়িতে। কেন, সে কি করেছে আপনার? তাহলে চলো আমার সঙ্গে, চলো আমার ফ্ল্যাটে। সেখানে আমার হয়ে থাকবে, একেবারে আমার হয়ে থাকবে, তাহলে সব ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু যদি না যাও, তাহলে কালই শিলিগুড়ি গিয়ে এই রিভলভারের সবকটা গুলি তোমার দীপঙ্করের মাথায় খালি করে দিয়ে আসবো। না না না, আর চলো আমার সঙ্গে। আপনি আপনি আমায় আমায় একটু সময় দিন। একটু? কতটুকু? এই মানে আজকে রাতটা। বেশ, আমি তাহলে কাল ভোরবেলায় আসবো, ঠিক আছে? ঠিক আছে। অজগরের হাতে পড়েছো তুমি, কাজ তোমাকে আমি করবই। আসি। ও ঘুমিয়ে পড়েছে, যাই রেল লাইনের ওপারের পোস্ট অফিসে গিয়ে শিলিগুড়িতে দীপুকে একটা ফোন করে আসি, ও যেন ওখান থেকে পালিয়ে যায়, নইলে। রঘু, কি একটু ভিজে গেছি? আমি একটু বেরোচ্ছি আগে। হ্যাঁ, লেভেল ক্রসিং এর ওপারে পোস্ট অফিসে যাচ্ছি, দীপু বাবুকে একটা ফোন করতে হবে। দাদাবাবু রইল, দিদিকে দেখো। চন্ডীমণি, বর্দিমণিকে বাড়ির কোথাও পাওয়া যাচ্ছে না। কি বলি? হ্যাঁ, বাড়ির গলি রাস্তা আমি সব খুঁজেছি, কোথাও দেখতে পাচ্ছি না, পাওয়া যাচ্ছে না। আমি আমি কি করব? শিলিগুড়িতে গিয়ে আমার রিভলভারের সব কটা গুলি তোমার দীপঙ্করের কপালে খালি করবো।
আমার রিভলভারের সব কটা গুলি তোমার দীপঙ্করের কপালে খালি করে দেবো। এই রিভলভারের সব কটা গুলি তোমার দীপঙ্করের কপালে খালি করে দেবো। এই রিভলভারের সব কটা গুলি তোমার দীপঙ্করের কপালে খালি করে দেবো। এই রিভলভারের সব কটা গুলি তোমার দীপঙ্করের কপালে খালি করে দেবো। অঘর দাদু, আমি আমি সুখী হতে পারবো তো? আমি আমি সুখী হতে পারবো তো? আমি সুখী হতে পারবো তো? তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। বেশ করেছো। আমি আজ সত্যি শিলিগুড়ি চলে যাচ্ছি। ওখানকার একটা স্কুলে মাস্টারি পেয়েছি। তোমার চাকরি? রেলের চাকরি আমি ছেড়ে দিয়েছি। সে কি, কেন? টাকা দিয়ে কি হবে সনাতন বাবু? আমি বিশ্বাস করি না কড়ি দিয়ে সব কিছু কেনা যায়। তোমার নিজের জগতে তুমি ফিরে যাও। জানি গিয়ে মানুষ করার কারিগর হবে তুমি, অনেক অনেক মানুষ ঠিক তোমার মতো, কড়ি দিয়ে যাদের কোনো দিনও কেনা যায় না।